সারা দেশ লক্ষ্য করছে মণিপুর অগ্নিগর্ভ। এই মণিপুরে নারীর কিভাবে ইজ্জত হরণ হচ্ছে, সেখানকার মহিলাদের নগ্ন করে রাস্তায় তাদের হাঁটাচ্ছে, তাদের উপর গণধর্ষণ হচ্ছে। আজকে সারা দেশ লজ্জিত, দেশের মানুষের যেখানে দেশের প্রশাসনের কাছে আরতি যে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করুক, মণিপুরে শান্তি ফিরে আসুক, মণিপুরে এই জাতিগত দাঙ্গা এটা বন্ধ হোক, কিন্তু দেশের স্বৈরাচারী সরকার এবং তার প্রধান নরেন্দ্র মোদীজি উনি এই মণিপুর নিয়ে একটি কথা বলারও ওনার কাছে সময় নেই। উনি পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কর্মসূচিতে উনি অংশগ্রহণ করলেও মণিপুরের মানুষের আরতি ওনার কাছে পৌঁছেছে না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে মণিপুরকে শাসন করার জন্য, মণিপুরে ক্ষমতা কায়েম করে রাখার জন্য জাতি দাঙ্গায় উস্কানি দিয়ে এই মণিপুরের অগ্নগর্ভী পরিস্থিতির মধ্যেও দেশের সরকার কোনো পদক্ষেপ না নিলেও সারা দেশ আজকে প্রতিবাদে জেগে উঠেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস এই নিয়ে যেমন সংসদের ভেতরে সংসদের বাইরে মানুষকে সতর্ক করছে, জাগ্রত করছে, মণিপুরবাসীর জন্য সর্বোপরি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মণিপুর সফর করে দেশের মানুষের কাছে যে আর্জি রেখেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই পরিস্থিতিতে, এই লজ্জাজনক ঘটনার প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার মহিলা নেত্রী দহিরা কর্মীদের তাদের নিয়ে প্রতিবাদে রাস্তায় সোচ্চার হয়ে নেমেছে। আমরা প্রতিবাদ করে বলতে চাইছি, অবিলম্বে মণিপুরে এই ভাতৃঘাতী দাঙ্গা, এই জাতিগত দাঙ্গা, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার অবসানে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করুক, অন্যথায় নরেন্দ্র মোদীকে দায়ী থাকতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এর দায়ভার গ্রহণ করতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী যে আন্দোলন সংগঠিত করে চলেছে, এই আন্দোলনের মাধ্যমে আগামী দিন আমরা মণিপুরবাসীর সাথে শুধু আছি এই নয়, আমরা মণিপুরের জনগণের শান্তির জন্য, তাদের সম্প্রীতির জন্য এই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি থেকে আমরা যৌথভাবে কর্মসূচি নেওয়ার কথাও আমাদের সর্বভারতীয় সভাপতিকে আমরা জানিয়েছিলাম। আমরা সেই কর্মসূচি আমরা অচিরেই আমরা গ্রহণ করব। আজকের এই প্রতিবাদ র্যালির মাধ্যমে আমরা সেই সমস্ত যাদেরকে মণিপুরে নিরীহ নারীদের, মহিলাদের, সেখানকার আবাল বৃদ্ধ যে শিশু, সমস্ত অংশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন নামিয়ে নিয়ে আসেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি সেখানকার প্রশাসন এবং আরক্ষা প্রশাসনে যারা আছেন, যারা মুখ বুঝে চোখ বুঝে যারা সহ্য করে নিচ্ছেন তাদের প্রতি আমরা আমাদের ঘৃণা বর্ষণ করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকের এই কর্মসূচির মাধ্যমে মণিপুরের সাধারণ যারা শান্তিপ্রিয় নাগরিক তাদের পাশে থাকার অঙ্গীকার করছে।